মেশিনটা আমরা অন করব। এটা আপনি তো দেখতে পাচ্ছেন একদম একবারে এটা দিয়ে জুস তৈরি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন ডাস্ট, এগুলো কিন্তু আপনি যদি অন্য মেশিন নিতেন এটা কিন্তু আপনি ছাকা লাগতো, এখানে আপনার ছাকার কোনো দরকার নেই, জাস্ট ডাস্টগুলো উপরে ময়লা স্তরে এখানে জমে যাবে আর পিওর পিউরিফাই রসটা আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। আমি মেহেদি আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা আপনাদেরকে যে মেশিনটি দেখাবো এটি হচ্ছে আমাদের এই ধরনের একটি সুগারকেন জুসের মেশিন, যেটা আমরা সহজ বাংলায় আখের রসের মেশিন বলে থাকি। আমাদের এই ভিডিওতে আপনি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 ফুড গ্রেড স্টেনলেস স্টিলের একটি আখের রসের মেশিন। আমাদের বাংলাদেশে হয়তো আপনি অস্বাস্থ্যকর অনেক ধরনের সুগারকেন জুসের মেশিন দেখেছেন, এই মেশিনটি ওই মেশিনগুলোর তুলনায় অনেক বেশি হাইজিন মেনটেন করে তৈরি করা হয়েছে। আপনি যদি মনে করে থাকেন এই গরমের সিজনে আপনি সুগারকেন জুসের বিজনেস শুরু করবেন, তাহলে এই মেশিনটি আপনার জন্য একটি আইডিয়াল চয়েস হতে পারে। আজকে আমরা আপনাদেরকে এই ধরনের আখ থেকে এই মেশিনের সাহায্যে জুস তৈরি করে দেখাবো। তো চলুন আজকে আমাদের এই মেশিনের পারফরম্যান্স দেখা যাক। তো এখানে যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার জুসটা রাখার জন্য, এবং এখানে একটি ছাকনি দেওয়া আছে যাতে আপনার জুসটি আবার নতুন করে তৈরি করার পর ছাকা না লাগে। এবং এই পাশে মেশিনের একটি ইমার্জেন্সি সুইচ এবং একটি সামনে এবং পিছনে সুইচ দেওয়া আছে যেটি দিয়ে আপনি মেশিনটি স্টার্ট করবেন। আর এই মেশিনের মধ্যে 450 ওয়াটের একটি ইলেকট্রিক মোটর লাগানো রয়েছে, তো আপনি চাইলে এই মেশিনটি যে কোনো জায়গাতে চালাতে পারবেন, এতে আপনার বিদ্যুৎ খরচ খুবই কম আসবে। আপনি যদি বাংলাদেশ থেকে এই ধরনের 7 থেকে 8 হাজার টাকার মধ্যে একটি জেনারেটর কিনেন তাহলে আপনি যে কোনো জায়গায় এই মেশিনটি অপারেটিং করতে পারবেন। তো এই মেশিনটি আমরা এখন আপনাদেরকে জুস তৈরি করে দেখাবো। তৈরি করার জন্য সবার প্রথমে আমাদেরকে এখানে মেশিনটা আমরা অন করব। এটা আপনি তো দেখতে পাচ্ছেন একদম একবারে এটা দিয়ে জুস তৈরি হয়ে যায়। তো আমরা মেশিনে মাত্র একবার এরকম গ্যান্ডারি দিয়ে আমরা রস বের করেছি, দেখতে পাচ্ছেন একবারে এই মেশিন থেকে রস বেরিয়ে গেছে, এখানে আর ছিটে পোটাও রস নেই। তো এখানে আমাদের ডাস্টগুলো আমরা রেখে দিলাম আর এখানে হচ্ছে আমাদের সুগারকেন জুস। তো এখানে আমরা এখানে এক গ্লাস নিলাম, আমাদের এখানে আরও অনেক পর্যাপ্ত পরিমাণ জুস আছে যেগুলো আমরা চাইলে নিতে পারবো। তো আমরা এর পূর্বে 4টা গ্যান্ডারি থেকে রস বের করলাম আর এখানে আমাদের এক গ্লাস জগ হয়ে গেছে, তো এখানে আমরা আরেক গ্লাস ভরাইতেছি। এখানে দেখতে পাচ্ছেন ডাস্ট, এগুলো কিন্তু আপনি যদি অন্য মেশিন নিতেন এটা কিন্তু আপনার ছাকা লাগতো, এখানে আপনার ছাকার কোনো দরকার নেই, জাস্ট ডাস্টগুলো উপরে ময়লা স্তরে এখানে জমে যাবে আর পিওর পিউরিফাই রসটা আপনি পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা একদম ফুল এই গ্লাসগুলোতে প্রায় আপনার 800 গ্রাম করে ধরে, এটাতে আপনার ধরে হচ্ছে 600 গ্রাম, এটাতে আপনার 800 ml করে ধরে, প্রায় 1600 ml। এখানে আরও কিছু রস আছে আমাদের, এই যে এখানে আমাদের ট্রেতে আরও রস আছে, চাইলে আমরা খাইতে পারবো। তো আপনারা ভিডিওতে একদম লাইভ প্রুফ দেখতে পারলেন জাস্ট আমরা 4টা গ্যান্ডারি থেকে কতগুলো রস পেলাম। তো এখানে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ রস আরও আছে, এটা দিয়ে প্রতি ঘন্টায় 200 থেকে 300 লিটারের মতো আপনি রস উৎপাদন করতে পারবেন। এই মেশিন দিয়ে যদি আপনি রস তৈরি করেন আপনার কাস্টমারের স্যাটিসফাই থাকবে আপনার কাছ থেকে রসগুলো কেনার জন্য। তো আজকের জন্য আমাদের এই আখের রসের মেশিনের ভিডিও এখানে শেষ করলাম। যদি আপনাদের এই রস তৈরি করার মেশিন সম্পর্কে আর কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন।